কালু, এই কালু দেখো, নিচে মনে হচ্ছে একটা ডিম পড়ে আছে, আর সাথে কিছু খাবারও দেখতে পাচ্ছি। আমার তো অনেক খিদে পেয়েছে, চলো আমার ডিম আর খাবারগুলো খেয়ে নেই। হ্যাঁ বউ, চলো, আজ আর আমাদের বেশি কষ্ট করে খাবার খুঁজতে হবে না। এরপর কালু কালু কাকলি উড়ে ডিম আর খাবারগুলোর কাছে আসে। আমার তো ডিম খেতে অনেক মজা লাগে, আমি আর ডিম খাওয়ার লোভ সামলাতে পারছি না। এখন আমি মজা করে ডিমটা খাবো। কাকলি, এই একটা ডিম খেয়ে তোমার পেট ভরবে না, এখানে তো অনেকগুলো দানা খাবার আছে, তুমি এখান থেকে কিছু দানা খাও আর ডিমটা বাড়িতে নিয়ে গিয়ে খেও। ঠিক আছে কালু, তবে চলো দুজনেই খাবারগুলো খেয়ে নেই। এরপর কালু কাকু কাকলি খাবারগুলো খেয়ে নেয় আর ডিমটা নিয়ে উড়তে থাকে। উড়তে উড়তে একটা আম গাছে অনেক আম দেখতে পায়। কাকলি, এই আম গাছে অনেক আম, মনে হচ্ছে আমগুলো অনেক মিষ্টি, এসো কিছু আম খেয়ে নেই। হ্যাঁ গো, চলো আমরা আমগুলো খেয়ে নেই। এরপর কালো কাকু কাকলি আম গাছের আমগুলো খেতে থাকে, আর আমগুলো অনেক মিষ্টি হওয়ার কারণে কালু ও কাকলি অনেকগুলো আম খেয়ে ফেলে এবং বাড়িতে চলে যায়। আজ অনেক আম খেয়েছি, পেটে আর কোনো জায়গা নেই, আর কোনো খাবারও খেতে হবে না। কালু, আমারও পেট ভর্তি আছে, আমি আর কিছু খেতে পারবো না। এখন এই ডিমটা কি করব? আমি বরং একটা কাজ করি, এই ডিমটা টুনিকে দিয়ে আসি। এটা কার না কার ডিম, কে জানে, এটা এখানে রাখা আমাদের উচিত হবে না। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছো, এই ডিমের জন্য আবার আমরা বিপদে পড়তে পারি, তার চেয়ে ভালো এই ডিমটা টুনিকে দিয়ে আসি। যদি কোনো বিপদে পড়ে তো টুনি বিপদে পড়ুক, আমাদের কোনো যায় আসে না। টুনি, তোর তো কোনো বাচ্চা নেই, আমরা একটা ডিম কুড়িয়ে পেয়েছি, তাই তোকে সেই ডিমটা দিতে এসেছি, তুই ডিমটাকে তা দিস। কাকলি দিদি, তুমি সত্যি আমাকে ডিম দিতে এসেছো? ঠিক আছে, তুমি আমাকে ডিমটা দিয়ে যাও, আমি নদী থেকে জল নিয়ে এসে ডিমে তা দিতে বসবো। আমার অনেক খুশি লাগছে, আমি মা হতে পারবো বলে। তোমাকে অনেক ধন্যবাদ কাকলি দিদি, অনেক ধন্যবাদ। এরপর কাকলি ডিমটা টুনিকে দিয়ে যায়। আর টুনি নদী থেকে জল নিয়ে এসে ডিমে তা দিতে বসে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন, আর ডিম থেকে ছোট্ট একটি টুনি পাখির বাচ্চা বের হয়। কি আমি কি দেখছি, এই তো টুনি পাখির বাচ্চা, আমার তো অনেক আনন্দ হচ্ছে। তুই তো এখন একটু বড় হয়েছিস, তাই তোকে এখন উড়তে শিখতে হবে। আর মা, আমার কাছে আয়, আমি তোকে উড়তে শেখাচ্ছি। এরপর টুনি টুনটুনকে উড়তে শেখায়, আর টুনটুন উড়তে শিখে অনেক খুশি হয়। আচ্ছা ঠিক আছে রে মা টুনটুন, তুই বন থেকে একটু ঘুরে আয়, কিন্তু সাবধানে যাবি কিন্তু, আর বেশি দেরি করিস না। এই পৃথিবীতে তুই ছাড়া যে আমার আর কেউ নেই, তোর কিছু হলে আমি নিজেকে সামলাতে পারবো না রে মা, সামলাতে পারবো না। আরে মা, তুমি একদম চিন্তা করো না তো, আমি কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর টুনটুন উড়ে উড়ে বনে চলে যায়, আর উড়তে উড়তে টুনটুন একটা ফল দেখতে পায়। ওই ফলটা দেখতে তো অনেক সুন্দর, খেতে মনে
বেশি সুস্বাদু হবে। যাই, আমি ফলটা খেয়ে নেই। এরপর টুনটুন ফলটা হাতে নেয় আর খেয়ে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর রাত হয়ে আসে আর রাত গড়িয়ে ভোর হয়। মা, আমার শরীরে অনেক জ্বালা করছে। মা, আমার শরীরে অনেক ঘা হয়েছে। আমার কিছু ভালো লাগছে না। মা, আমাকে বাঁচাও তুমি। টুনটুন মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোর শরীরে ঘা হলো কি করে? তুই কোথায় গিয়েছিলি বলতো? মা, আমি তো দূরে কোথাও যাইনি। কি করে এমন হলো আমি জানি না মা, আমি জানি না। টুনটুনের কান্না দেখে টুনি অনেক ভয় পেয়ে যায়। আর তাড়াতাড়ি টুনটুনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। একি, আপনার মেয়ের শরীরে তো অনেক ঘা হয়েছে, এর চিকিৎসা আমি করাতে পারবো না। আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যান। দয়া করুন ডাক্তার বাবু, দয়া করুন, আমাকে ফিরিয়ে দিবেন না। ডাক্তার টুনির কোনো কথাই শোনে না। উপায় না পেয়ে টুনি বাড়িতে ফিরে আসে আর পরে সব পাখি টুনটুনের অসুস্থতার কথা জেনে যায়। তোর মেয়ের শরীরে ঘা হয়েছে, তাই তুই এই বন থেকে চলে যা। তোর মেয়ের জন্য অন্য পাখিরা অসুস্থ হোক আমরা তা চাই না। আর তুই যদি এই বনে থাকতে চাস তবে অন্য পাখিদের সাথে মিশতে পারবি না, বুঝতে পেরেছিস? কালু দাদা, আমাকে দয়া করো, তোমরা আমাকে এই বন থেকে তাড়িয়ে দিও না। আমার অসুস্থ মেয়েটাকে নিয়ে আমি এখন অন্য কোথাও যেতে পারবো না। শোন টুনি, তোর কান্না দেখতে আমরা এখানে আসিনি। আর তুই যদি এ বনে থাকতে চাস তবে তোকে আর দুদিন সময় দিলাম। এর মাঝে তোর মেয়েকে সুস্থ করে তুলতে হবে। এর মাঝে তোর মেয়েকে সুস্থ করতে না পারলে তুই তোর মেয়েকে নিয়ে এ বন থেকে চলে যাবি, বুঝতে পেরেছিস? বনের পাখিদের মুখে এমন কথা শুনে টুনি খুব চিন্তায় পড়ে যায়। আর কোনো উপায় খুঁজে না পাওয়ায় টুনি তান্ত্রিক বাবার কাছে যায়। সাহায্য করুন, আমি যে অনেক বড় বিপদে পড়েছি। আপনি আমাকে সাহায্য না করলে যে আমার মেয়েটা মারা যাবে। তান্ত্রিক বাবা, কেন তোর মেয়ে মারা যাবে? কেন, কি হয়েছে তোর মেয়ের? আমাকে সব খুলে বল, আমি তোকে সাহায্য করব। এরপর টুনি তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর মেয়ে কোনো বিষাক্ত গাছের ফল খেয়েছে, তাই তোর মেয়ের এমনটা হয়েছে, বুঝেছিস? কি বলছেন তান্ত্রিক বাবা, আমার মেয়ে বিষাক্ত ফল খেয়ে ফেলেছে, এখন আমার মেয়েকে আমি কি করে সুস্থ করে তুলবো? আপনি আমাকে কোনো উপায় বলে দিন তান্ত্রিক বাবা। উপায় তো একটা আছে, কিন্তু সেটা যে অনেক কঠিন কাজ। আমার মেয়েকে বাঁচানোর জন্য যত কঠিন কাজ করতে হয় আমি করব। আপনি আমাকে উপায় বলে দিন তান্ত্রিক বাবা। ঠিক আছে, শুন তবে, এ বন থেকে একরস দূরে একটা দুই ফল দেয়া গাছ আছে, সেই দুই ফল এনে রস করে তোর মেয়েকে যদি খাওয়াতে পারিস তবেই তোর মেয়ের শরীর থেকে সব বিষক্রিয়া কেটে যাবে আর তোর মেয়ে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি সব বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করার জন্য। এরপর টুনি তান্ত্রিক বাবার কাছ থেকে চলে যায় আর দুই ফল দেয়া গাছ খুঁজতে বেরিয়ে পড়ে। আর উঠতে উঠতে সেই গাছের কাছে পৌঁছে যায়। ওই তো একটা দুই ফল দেয়া গাছ দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি ওখান থেকে দুইটা ফল নিয়ে যেতে হবে। আমার মেয়েটা যে যন্ত্রণায় ছটফট করছে, আমি মা হয়ে আমার মেয়েকে এভাবে ছটফট করতে আর দেখতে পাচ্ছি না। এই ফল নিয়ে গিয়ে আমার মেয়ের সব যন্ত্রণা দূর করে দিব। এরপর
উনি দুই ফল দেয়া গাছ থেকে ফল নিয়ে বাড়ি ফিরে আসে আর সেই ফল রস করে টুনটুনকে খাইয়ে দেয়। মা, মা, আমার শরীর খারাপ লাগছে না মা? আমি আপনারই আগের মতো হয়ে গেছি মা, দেখো দেখো। হ্যারি মা, তুই আগের মতো সুস্থ হয়ে গেছিস, তোর গায়ে আর কোনো ঘায়ের দাগ নেই। আমাকে আর কেউ এই বন থেকে তাড়িয়ে দিতে পারবে না। এরপর বনের পাখিরা টুনির বাড়িতে আসে। হে কি টুনি, তোর মেয়ে তো দেখছি সুস্থ হয়ে গেছে, কিভাবে সুস্থ হলো তোর মেয়ে? হ্যাঁ কবুতর দাদা, আমার মেয়ে সুস্থ হয়েছে। এরপর টুনি বনের পাখিদের সবটা খুলে বলে। ও আচ্ছা, ঠিক আছে, তবে আর তোদের এ বন থেকে চলে যেতে হবে না। আমরা না বুঝে তোকে অনেক অপমান করেছি, আমাদের তুই ক্ষমা করে দিস টুনি। ঠিক আছে কালু দাদা, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তবে বনের কোনো পাখির সঙ্গে আর এমনটা করো না। ঠিক আছে টুনি, এবার তবে আমরা সবাই সবার বাড়িতে চলে যাই। এরপর বনের পাখিরা যে যার ঘরে চলে যায় আর টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। আমার প্রাণপ্রিয়া টুনি, তোকে আমি কত ভালোবাসতাম, আর তুই আমার সেই ভালোবাসা অবহেলা করে তোনাকে বিয়ে করলি, আমি আমার এত দুঃখ কোথায় রাখবো টুনি রে টুনি। কালু কাক মনের দুঃখে কান্না করতে থাকে। এদিকে টোনা আর টুনির বিয়েটাও অনেক ভালোভাবেই হয়ে যায়। টুনি, আমি তোমাকে অনেক সৎ করে বিয়ে করেছি, আর এই যে আমার বাড়ি গাড়ি সব সম্পত্তি যা দেখতে পাচ্ছো এই সবই এখন থেকে তোমার। এত ভালোবেসে তুমি আমাকে সব দিয়ে দিলে, এখন যদি আমি তোমার এই সব কিছু নিয়ে তোমাকে ছেড়ে পালিয়ে যাই তাহলে কেমন হবে? আমি জানি তুমি আমার ভালোবাসার পাখি, কখনোই আমার সাথে এত বড় অন্যায় করতে পারো না। এত বিশ্বাস করো আমায়? করি তো, আর তাই তো এখন আমার সংসারের চাবিটাও তোমার হাতে তুলে দিচ্ছি। এই নাও চাবি, আর পুরো সংসার নিজের মনের মতো করে সাজিয়ে নাও। টুনি এত কিছু পেয়ে তো মনির আনন্দে চোখের জল ফেলতে শুরু করে। আরে আরে পাগলি মেয়ে, কাছো কেন? কই কাছি না তো। বুঝতে পেরেছি, এখন অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। এরপর টোনার টুনি ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। এদিকে কালু নির্ঘুমে রাত কাটিয়ে সকাল সকাল নদীর পাড়ে গাছের উপরে এসে বসে পড়ে, আর তখনই সেখানে একটা বানর চলে আসে। কিরে কালু, আমার কালো মুখটাকে আরো বেশি কালো করে বসে আছিস কেন? কিছু হারিয়েছিস নাকি? হ্যাঁ রে, প্রিয়জনকে হারিয়েছি, আর তাই তো তার শোক প্রকাশ করছি। প্রিয়জনকে কখনোই হারাতে নেই, বুঝতে পেরেছিস? হারাতে নেই বুঝলাম, কিন্তু হারিয়েই তো ফেলেছি, এখন কি করব বল? যেভাবে হারিয়েছিস সেভাবে ছলে বলে কৌশলে আবার ফিরিয়ে আন। এরপর বানর কালুর কানে কানে কিছু বুদ্ধি শিখিয়ে দেয়, আর কালু বুদ্ধি পেয়ে তো মহা খুশি হয়। আরে বা, তুই তো আমাকে অনেক ভালো বুদ্ধি শিখিয়ে দিলি, তার জন্য চল তোকে আজ আমি ফ্রিতে অনেক কলা খাওয়াবো। কলা? বানর কলার কথা শুনে খুশিতে লাফাতে থাকে, আর তারপর কালু বানরকে নিয়ে গিয়ে অনেক কলা খাওয়াতে থাকে। এরপর দেখতে দেখতে দিন পেরিয়ে রাত নেমে আসে। টোনা অফিস সেরে বাড়ি ফিরে আসতে থাকে, আর পথেই কালুর সাথে দেখা হয়ে যায়। আরে কালু দাদা যে, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে গেল, তা কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আমার দিন তো অনেক ভালো যাচ্ছে, তা শুনলাম তুই নাকি নতুন বিয়ে করেছিস, তা তোর বউ ভালো তো? বউ ভালো হবে না কেন রে, আমার বউ অনেক ভালো, আমার অনেক যত্ন করে, ও আমাকে অনেক ভালোবাসে। না মানে, অনেক সময় কিন্তু মেয়েদের পরকীয়া থাকে, তাই তুই সাবধানে থাকিস বউকে নিয়ে, বুঝতে পেরেছিস? টোনা কালুর কথাগুলো একদমই গায়ে মাখায় না, সে হাসি মুখে সব শুনে বাড়ি ফিরে যায়, আর তা দেখে কালুর মাথা দিয়ে আগুন জ্বলতে থাকে। তোদের সুখ আমি কিছুতে মেনে নিতে পারবো না টুনি, শুধুই আমার,
তাই যে কোনো উপায়ে হোক আমি টুনিকে আমার করেই নিব। কালো তার সংকল্পকে আরো দৃঢ় করে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। জঙ্গলে টুনি ডিম দেওয়ার কথা ছড়িয়ে যায় আর সেটা কালোর কান অব্দিও চলে যায়। না না না, এমন সুখ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমাকে ইগলের সাহায্য নিতে হবে। এরপর কালু উড়ে ইগলের কাছে যায়। ইগল দাদা, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তুমি যদি আমাকে কাজটা করে দাও তাহলে আমি তার বিনিময়ে তোমাকে মোটা অঙ্কে টাকা দিব, বুঝতে পেরেছো? কাজটা কি সেটা আগে বলতো। এরপর কালু ইগলকে তার কাজের কথা খুলে বলে আর সব শুনে ইগল বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর কাজ করে দিতে রাজি, কিন্তু তার বিনিময়ে আমাকে 50,000 টাকা দিতে হবে। ঠিক আছে ইগল দাদা, তবে তাই হবে। ইগল কালুর সাথে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে। এদিকে কালিও ইগলকে নিয়ে টুনির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। টোনা এখনো বাড়িতে ফিরেনি আর টুনিও ঘুমিয়ে পড়েছে। ঠিকঠাক মতো তুমি তোমার কাজটা করবে, ততক্ষণে আমি টোনাকে নিয়ে আসছি। যদি কাজে কোনো ভুল হয় তাহলে কিন্তু তুমি 1 টাকাও পাবে না, এই বলে দিলাম। আরে যা, ওসব নিয়ে তোকে একদমই চিন্তা করতে হবে না। এরপর ইগল টুনির ঘরে ঢুকে পড়ে। এদিকে কালো দ্রুত টোনার কাছে যায়। টোনা, তুই এখন ওইখানে নিশ্চিতে বসে আছিস? ওইদিকে তোর বউ ঘরে পরপুরুষ নিয়ে রং তামাশা করছে। একটা বাজে কথা বলবে না, আমার বউ কখনো এমন কাজ করতে পারে না। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় চল আমার সাথে, নিজে চোখে সব দেখবি। কালো টোনাকে নিয়ে বাড়ির সামনে আসি আর তখনই ভিতর থেকে কথার আওয়াজ আসতে থাকে। এভাবে তোমাকে ছেড়ে আমার একা থাকতে একদমই ভালো লাগছে না। তুমি কবে টোনাকে ডিভোর্স দিয়ে আমার কাছে ফিরে আসবে বলো তো? পাগল প্রেমিক একটা, আগে তো আমি টোনা সব সম্পত্তি হাতিয়ে নেই, তারপর না ওকে ছাড়তে হবে। কিন্তু তার আগে যদি আমি ওকে ছেড়ে যাই তাহলে তো সম্পত্তির কিছুই আমরা পাবো না। তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, চলো না এক্ষুনি আমরা পালিয়ে যাই। ইগলের কথাগুলো শুনে টোনা ভীষণ রেগে যায় আর রাগ করে দরজা খুলতেই ইগল জানালা দিয়ে পালিয়ে যায় আর দরজার শব্দে টুনিরও ঘুম ভেঙে যায়। কি গো, কি হয়েছে, তুমি এমন কেন করছো? দুশ্চরিত্রা কলঙ্কিনী, তুই আমার খেয়ে আমার পরে পরপুরুষের সাথে আমারই ঘরে থাকিস, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। ও গো, তোমার কথা ভুল হচ্ছে, আমি এমন কাজ করিনি, এমনকি করার জন্য কখনো মনেও আনিনি। মিথ্যাবাদী কোথাকার! এই বলে টোনা টুনিকে ভীষণ মারতে থাকে আর কালু তা সহ্য করতে না পেরে টোনার কাছে গিয়ে বলে, টোনা এভাবে বউকে মারলে তো জেল ফাঁসি হয়ে যাবে, তার থেকে ভালো এই ঔষধটা ওকে খাইয়ে দে, এতে করে ওর জ্ঞান হারিয়ে যাবে, আর দূরে ফেলে আসলেই হবে। বোকা টোনা কালুর কথা মতো কাজ করে আর টুনিকে নিয়ে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসে আর কালো টুনিকে তুলে নিয়ে একটা পুরনো ঘরে রেখে দেয়। টুনি আর সারা রাত এখানেই থাকুক, এমন ঔষধ দিয়েছি না, সকালে সব ভুলে আমার কাছে ফিরে আসবে। কালো হাসতে হাসতে নিজের বাড়ি ফিরে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর অমনি টুনির ঘুমও ভেঙে যায়। আমি কোথায় আর আমার স্বামী কোথায়? টুনি এভাবে চিৎকার করতে করতে সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে যায়।
আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখনই পথে ময়ূরের সাথে দেখা হয়ে যায়। আমার স্বামী কোথায়? এই তুমি কি জানো আমার স্বামী কোথায়? কে তোমার স্বামী? ওই যে, ওই যে ও, ও আমার স্বামী। ওটা আবার কে? নাম কি তার? ওটা ও, ওর নাম, ওর নাম, ওর নাম যে কি? ওর নাম কালু, আর আমি তোমার স্বামী। না না, তুমি আমার স্বামী নও, আমার স্বামী তো ও। আমি আমার স্বামীর কাছে যাব। পাগলি মেয়ে, তুমি অসুস্থ। তোমাকে আমি কতবার বলেছি যে একা একা একদম বাইরে আসবে না। যখন তোমার বাইরে আসতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি তোমাকে বাইরে ঘুরতে নিয়ে আসব। এখন বাড়িতে ফিরে চলো সোনা বউ আমার। না, আমি যাব না। এই মেয়েটা কি সত্যি তোমার বউ? ও যদি আমার বউ না হতো তাহলে আমি ওকে কেন নিতে আসতাম? আসলে আমার স্ত্রীর মাথায় আঘাত লেগেছে, আর তখন থেকেই ও এমন করছে। আর ও আমাকে খুব বেশি ভালোবাসে তো, তাই আর কি আমাকে খুঁজছে। আচ্ছা, আপনি তাহলে আপনার বউকে নিয়ে বাড়ি ফিরে যান। এই বলে ময়ূর সেখান থেকে চলে যায়, আর কালু খুশি মনে টুনিকে নিয়ে সেই পুরনো বাড়িতে যেতে থাকে, আর মনের সুখে হাসতে থাকে। আমি আমার প্রিয়জনকে পেয়ে গেছি, এখন থেকে আমার আর কোনো দুঃখই থাকবে না। এরপর কালু টুনিকে নিয়ে সংসার করতে শুরু করে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ও মা গো, ও বাবা গো, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। কি হয়েছে টুনি? তুমি থাকো, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। কালু টুনিকে রেখে গিয়ে ঔষধ নিয়ে আসে, আর তারপর সেটা টুনিকে খাইয়ে দেয়। আর খাওয়ার কিছু সময়ের মধ্যেই টুনির স্মৃতিশক্তি সব ফিরে আসে, আর কালুকে দেখেই, এ কি কালু, তুই তুই আমার সাথে কেন? আমার স্বামী কোথায়? আমি তো তোমার স্বামী, আর তুমি তো আমার সাথে সংসার করছো। কি, তুই আমার স্বামী? তবে রে হতচ্ছাড়া, দেখাচ্ছি মজা। টুনি পাশে থাকা ঝাড়ু নিয়ে কালুর মাথায় পেটাতে থাকে, আর কালু মারের ভয়ে পালাতে থাকে। টুনিও পিছু পিছু ঝাড়ু নিয়ে ছুটতে থাকে। মা, আমার দিদিমাকে দেখতে খুবই ইচ্ছে করছে, চলো না মা, আজ আমরা দিদিমার বাড়িতে যাই। মা রে, আমিও তোকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, মাকে দেখতে আমারও খুবই ইচ্ছে করছে, চল আমরা এক্ষুনি বের হব। টুনি টুকে উঠতে শুরু করে। টুনির মা মিনু বৃদ্ধা পাশের বনে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা মিনুর বাড়িতে পৌঁছে যায়। মিনু টুনি টুকিকে দেখে অনেক খুশি ছিল। টুকি খুশিতে তার দিদিমাকে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরে। দিদিমা, তুমি কেমন আছো? জানো দিদিমা, আজ আমি অনেক খুশি হয়েছি। আমি ভালো আছি রে, আমিও তোদের দেখে অনেক খুশি হয়েছি। তোরা বস, আমি তোদের খেতে দিচ্ছি। টুনিমা, তুই কি বনে কোনো কাজ পেয়েছিস? কিভাবে সংসার চালাচ্ছিস তুই? মা, টুনা মারা যাওয়ার পর আমাকে কেউ কোনো কাজ দেয়নি, অনেক কষ্ট করে দিন চালাচ্ছি। মাঝে মাঝে তো মা মেয়েকে না খেয়ে দিন কাটাতে হয় মা। আর যদি টুনা বেঁচে থাকতো তাহলে আমার কষ্ট হতো, তুমি বলো। টুনির এমন কষ্টের কথা শুনে মিনু একটা জাতা এনে টুনির হাতে দেয়। এই জাতাটা তোর বাবার হাতের, এটা দিয়ে তোর বাবা বনের পাখিদের গম, ভুট্টা, চাল, আটা করে দিত, আর তার বিনিময়ে বনের পাখিরা কিছু শস্য দানা খেতে দিত। তাই দিয়েই তো আমাদের সংসার চলতো। তুই এটা নিয়ে যা মা, তুইও তোর বাবার মতো কাজ শুরু কর, দেখবি তোর সংসারে আর কোনো অভাব থাকবে না রে মা। সত্যি বলছো মা? তাহলে আমি এক্ষুনি নিয়ে যাব এই জাতা। টুনি টুকি জাতা নিয়ে মিনুকে বিদায় দিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা বাড়িতে পৌঁছায়। টুকি মা, তুই ঘরে থাক, আমি বনের সবাইকে জাতার কথা বলে আসি, যাতে বনের সবাই আমার কাছে গম, ভুট্টা, আটা করতে আসে। টুনি প্রথমে বিউটির কাছে যায় আর জাতার কথা খুলে বলে।
মারি, এটা তো বেশ ভালো খবর। আমাদের আর দূরে গিয়ে আটা করে নিয়ে আসতে হবে না। এখন থেকে আমরা তোর কাছে যাব, আর তার বিনিময়ে তোকে শস্যদানা দিব। ঠিক আছে দিদি, আমি যাই। আরো পাখিদের তো বলতে হবে নাকি? টুনি উড়ে চলে যায়। টুনি একে একে বনের সবাইকে তার যাতার কথা বলে, এরপর বাড়িতে ফিরে আসে। আর পরের দিন শালি একটি গম আর ভুট্টা নিয়ে আসে টুনির কাছে। টুনি, আমাদের এই গম ভুট্টা গুলো তোর যাতা দিয়ে আটা করে দিত, কতদিন হলো রুটি খাই না। নে নে, তাড়াতাড়ি কর। টুনি ওদের কাছ থেকে গম ভুট্টার বাটি নেয় আর যাতায় পিষে আটা করে দেয়। শালিক টিয়ে টুনির পারিশ্রমিক শস্যদানা দিয়ে আটা নিয়ে চলে যায়। মা মা, শালিকা টিয়ে মাসি তো অনেক শস্যদানা দিয়েছে। মা, আমাকে কিছু শস্যদানা দাও না ভাই, আমার যে ক্ষুধা লেগেছে মা। মা গো, তোমাকে অনেক ধন্যবাদ মা, আমাকে এই যাতাটা দেওয়ার জন্য। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনের সবাই টুনির কাছে শস্যদানার বদলে আটা করে নিতে আসে। এভাবে টুনির সংসার বেশ ভালোই কাটতে থাকে। টুনি অনেকটা সচ্ছল পাখিতে পরিণত হয়। টুনির এমন উন্নতি দেখে যজ্ঞ আর কণিকা কাকের অনেক হিংসে হয়। একদিন যজ্ঞ কণিকাকে বলতে থাকে, কণিকা দেখেছো, টুনি তো কামাল করে দিচ্ছে। ওই যাতা দিয়ে এইভাবে চলতে থাকলে তো টুনি বনের রানী হবে গো। না না যজ্ঞ, এমনটা হতে দেওয়া যাবে না। চলো আজকে আমরা টুনির ওই যাতাটা চুরি করব, আর সেটা দিয়ে আমরা ব্যবসা করব। আরে না না, এই ভুল করা যাবে না। যাতা চুরি করলে টুনি বুঝতে পারবে আর আমাদের শাস্তি দিবে। এর চেয়ে ভালো আমরা ওর বাড়ি থেকে শস্যদানা চুরি করে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা বরং এটাই করব। চলো টুনির উপর নজর রাখতে শুরু করি। টুনি ঘর থেকে বের হলে আমরা ওর ঘরে প্রবেশ করব আর শস্যদানা চুরি করব, কি বলো? যজ্ঞ আর কণিকা টুনির ঘরের সামনে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে টুনি তার মেয়েকে বলতে থাকে, টুকি মা চল নদী থেকে পানি পান করে আসি, ঘরে কোনো পানি নেই, কলসটাও নিয়ে নে তো। কলস নিয়ে টুকি আর টুনি নদীর দিকে রওনা দেয়। কণিকা তাড়াতাড়ি চলো, টুনি নদীতে যাচ্ছে। যজ্ঞ, এত শস্যদানা দেখে আমার ক্ষুধা বেড়ে গিয়েছে, চলো খাওয়া শুরু করি। কণিকা বেশি দেরি করা যাবে না, টুনি এসে পড়বে, এর চেয়ে ভালো চলো আমরা শস্যদানা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। কণিকা যজ্ঞ শস্যদানা চুরি করে বাড়িতে নিয়ে আসে আর খেতে শুরু করে। অন্যদিকে টুনি টুকি নদী থেকে বাড়িতে চলে আসে। টুনি তার শস্যদানাগুলো কম দেখে মনে মনে বলে, আরে এই শস্যদানাগুলো এত কম হলো কেন? কেউ কি এসেছিল আমার ঘরে? আরে আরে, এসব আমি কি ভাবছি, কে আবার আসবে বাড়িতে? টুনি তার ভাবনা শেষ করে আবার কাজে মন দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাতে কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ আজ দিনই তো শস্যদানা চুরি করতে পারেনি, চলো টুনি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমরা ওর ঘর থেকে শস্যদানা চুরি করে খেয়ে আসি। যেই কথা সেই কাজ, ওরা চুরি করতে জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে। অন্ধকারে যজ্ঞর হাত লেগে টেবিলে রাখা একটা প্লেট নিচে পড়ে যায়। সেই শব্দে টুনি জেগে যায় আর চোর ভেবে লাঠি দিয়ে কণিকার যজ্ঞকে মারতে থাকে। আরে টুনি দাঁড়া, আমরা আর মারিস না আমাদের।
দাঁড়া টুনি, তার মানে তোমরা এতদিন আমার ঘর থেকে শস্য দানা চুরি করেছিলে? চোর, আজ তো তোদের কঠোর শাস্তি দিব। দাঁড়া টুনি মারতেই থাকে। মার খেতে খেতে যজ্ঞ কণিকা আবারও জানালা দিয়ে পালিয়ে যায়। যজ্ঞ কণিকা ঘরে গিয়ে হাঁপাতে থাকে। এই ছোট্ট টুনির তো অনেক শক্তি, একদম মেরে আমার পাখা ভেঙে দিতে ধরেছিল। ওরে বাবা রে, পুরো শরীর ব্যথা করছে। যজ্ঞ, আমি আর চুরি করতে যাব না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন ওই বনে একটা ঈগল আসে। ঈগলের হাতে কিছু কেক ছিল। ঈগল একটা গাছের ডালে বসে এদিকে ওদিকে তাকিয়ে বলতে থাকে, এই কেক নিয়ে সেই কখন থেকে উড়ছি তো উড়ছি, এখন পর্যন্ত একটাও ছোট পাখি আমার কাছে এলো না। মনে হয় আমাকে ভয় করে আমার কাছে আসছে না। পাখি ধরার জন্য আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। ঈগল এদিকে ওদিকে তাকাতে থাকে। এমন সময় সামনে একটা ছোট মরিচ গাছ দেখতে পায়। ঈগল মরিচ গাছে কেকগুলো ঝুলিয়ে রাখে। এই মরিচ গাছে কেক দেখে পাখি তো এবার আসবেই আসবে। যাই, আমি বরং গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। ঈগল কিছুটা দূরে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মরিচ গাছে কেক দেখে ওখানে টুকি আসে। টুকি যে না কেকে হাত দিতে ধরে, ঠিক তখনই পেছন থেকে যজ্ঞ আর কণিকা বলে ওঠে, এই ছোট টুনির ছানা, খবরদার ওই মরিচ গাছে হাত দিবি না। ওই মরিচ গাছ আমাদের, আর তুই কেকগুলো নিবি না। ভাগ এখান থেকে, নয়তো কঠোর শাস্তি দিব তোকে। যজ্ঞ দেখো কত কেক, আজ তো অনেক মজা হবে, খেতে শুরু করো যজ্ঞ। ওরা কেক খেতে শুরু করে। আড়াল থেকে ঈগল সব দেখে বলতে থাকে, কালো কাক, তোদের জন্য এই ছোট্ট পাখি আমার হাতছাড়া হলো, আজ তো আমি তোদেরকেই খাবো আর ক্ষুধা নিবারণ করব। ঈগল আড়াল থেকে বেরিয়ে কণিকা আর যজ্ঞের ওপর আক্রমণ করে আর ওদের ধরে খেয়ে ফেলে। পেট শান্তি তো দুনিয়া শান্তি, যাই আমার বনে চলে যাই এবার। এরপর ঈগল তার বনে চলে যায়। তো বন্ধুরা, লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই আমরা কখনোই লোভ করব না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।